সুপ্রিয় দর্শক শ্রোতা সাত নম্বর অপিষয়ক এ পদলোকন হবে পঞ্চাশ জন বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাশ পাস করলে আপনার এই পোস্টটিতে আবেদন করতে পারবেন দর্শক আপনাদের জন্য সুবর্ণ একটি সুযোগ কোনো অভিজ্ঞতা চাই না বিনা অভিজ্ঞতা ছাড়া আপনারা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন দর্শক অসংখ্য পদও আছে দুইশোটি প্লাস পদবি আছে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ মনোযোগ আকারে দেখার চেষ্টা করবেন কোথাও স্কিপ করবেন আর কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি সঠিক করতে দেওয়ার চেষ্টা করবো দর্শক শুরু করছে সাথে থাকবেন আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন রুবেল টেক আমি রুবেল হোসাইন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তা দর্শক আবারও বরাবর আমাদের শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে আশা করছি সাথে থাকবেন দর্শক দর্শক জেলা প্রশাসকের কার্যালয় দুশো সাঁত্রিশটি পদে বিশাল একটি নিয়োগ প্রকাশ পেয়েছে দু হাজার একুশ আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি পাস করলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন তা দর্শক বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আরও আছে গণপ্রজান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নতুন জব সার্কুলারটি প্রকাশ পেয়েছে একুশে জুন দু হাজার একুশ দর্শক আমি আলোচনা করব এখানে কতটি পদ আছে কি কি পদ আছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রকম লাগবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা জমা দিতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সম্পূর্ণ এটু যে বিস্তারিত নিয়ে আলোচনা করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি প্রেস করে দেবেন কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব অবসরগুলোগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক শুরু করছে সাথেই থাকবেন এক নম্বরে বলা হয়েছে অফিস সহকারের কাম কম্পিউটার মধ্যে এ পদে লোক নেওয়া হবে চব্বিশ জন বেতন স্কিল বাইশ হাজার চারশো টাকা আপনার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়া কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ক্ষেত্রে আপনার ইংরেজি তিরিশ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে আশা করি বুঝতে পারছেন দুই নম্বরে নাজির কাম ক্যাশিয়ার এ পদে লক্ষণ হবে জন বেতন স্কেল বাইশ হাজার চারশত নব্বই টাকা কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আশা করি বুঝতে পারছেন তিন নম্বরে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী আপনার এ পদে লোক হবে তেরো জন বেতন স্কিল আপনার বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুপ্রিয় দর্শক ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন এক বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে থেকে আবেদন করতে পারেন অবশ্যই একটা লাইক দেবেন সার্টিফিকেট পেশকার আপনার এ লোক হবে চোদ্দ জন বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরের সার্টিফিকেট সহকারী এ পদে লক্ষ্মী হবে চোদ্দ জন বেতন স্কেল বাইশ হাজার চারশত নব্বই আপনার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে হবে তারপর ক্রেডিট চেকিং কাম আপনার রাত সহকারী নেওয়া হবে এগারো জন বেতন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাত নম্বর অফিস সহায়ক এ পদে লোক নেওয়া হবে আপনার পঞ্চাশ জন আপনার বেতন স্কেল বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাশ হলে পোস্টিতে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আঠারো থেকে সাত বিশ একুশ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক অনলাইন আবেদনপত্র গ্রহণের শুরুর তারিখ তেইশ তারিখ ছয় মাস দু হাজার একুশ সকাল দশটা থেকে শুরু আর আঠারো তারিখ সাত মাস দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ আশা করি বুঝতে পারছেন আপনার ছবি লাগবে তিনশো গুণন তিনশো পিক্সেল সাক্ষ্য লাগবে তিনশো গুণন আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আপনার কোন পদের জন্য কত টাকা লাগবে সে বিষয়ে নিয়ে আলোচনা করবো সাথে থাকবেন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে ছয় নং কর্মী পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা একশত বারো টাকা সাত থেকে আপনার শুধু সাত নং কর্মী পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে কীভাবে এস এম এস পাঠাবেন মোবাইল অপশনে এস এম এস অপশনে গিয়ে ডিসি সি টি জি লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন করতে হবে ষোলো তিরিশ পল্টু নম্বর আশা করি বুঝতে পারছেন দশক এটি গেল প্রথম জব সার্কুলারটি এখন আলোচনা করবো দ্বিতীয় সার্কুলারটি নিয়ে গণপ্রতন্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় লোয়াখালী ছাব্বিশ জুন দু হাজার একুশ আপনার জেলা প্রশাসকের কার্যালয় আপনার অফিস সহায়ক নেওয়া হবে পাঁচজন বেতন স্কেল বিশ হাজার দশ টাকা আপনার কোনো স্বীকৃতি বটোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে নিরাপত্তা পুরোহী সাতজন বেতন স্কেল বিশ হাজার দশ আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে মালি হবে একজন বেতন স্কেল বিশ হাজার দশ আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্নতা কর্মী আটজন বেতন স্কেল বিশ হাজার দশ আপনার অষ্টম শ্রেণী পাশ হলে পোস্টেতে আবেদন করতে পারবেন তারপরে সার্কিট হাউস আপনার এপদে লোক নেওয়া হবে সহকারী বাবুর্চি নিরাপত্তা প্রহরী এখানে একজন এখানে তিনজন তারপরে একজন মালিতে একজন তারপরে পরিচ্ছন্নতা কর্মী একজন বেতন স্কেল বিশ হাজার দশ সবগুলোতে আপনার অষ্টম শ্রেণী পাশ করলে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন দর্শক আশা করি বুঝতে পারছেন বয়স একত্রিশ সাত দু হাজার একুশ থেকে আঠারো তো তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতলযোগ্য অনলাইন আবেদনপত্র পরীক্ষার ফি জমা দেনের শুরু তারিখ এক সাত দু হাজার একুশ শেষ তারিখ একত্রিশ সাত দু হাজার একুশ এগারোটা উনষাট মিনিট আপনার টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বোধ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন কীভাবে এসএমএস পাঠাবেন মোবাইল অপশানে গিয়ে আপনার ডিসিএনও এ কে এইস এ এল আই লিখে স্পেস ইউজার আলি সিন করতে হবে ষোলো তিরিশ টু নাম্বার আশা করি বুঝতে পারছেন দর্শক ছিল বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখাবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলনে ততক্ষণ অপেক্ষা করুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই ভাবন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারে দর্শক আল্লাহ হাফেজ